জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করলেন নরসিংদীর সরকারি কলেজ। 1920 সালের 17 মার্চ এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্তমান বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ লুৎফর রহমান ও মাতার নাম সায়রা খাতুন। 1920 সালে জন্ম নেওয়া মুজিবুর রহমানই আজকের বঙ্গবন্ধু এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। 17 মার্চ সকালে নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া এর নেতৃত্বে বঙ্গবন্ধু মোড়ালে পুষ্পার্ঘ্য অর্পণ করে। প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করে নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া। এরপরে নরসিংদী সরকারি কলেজের শিক্ষক পরিষদ, একই কলেজের কর্মচারী, রোভার স্কাউটস, বিএনসিসি, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা পুষ্পার্ঘ্য অর্পণ করে। সকলের পুষ্পার্ঘ্য অর্পণ করার পরে শুভ 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 দিন বঙ্গবন্ধুর জন্মদিন এই স্লোগানকে সামনে রেখে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। নরসিংদী সরকারি কলেজ থেকে শুরু করে শিক্ষা চত্বর এবং ব্রাহ্মণদী মোড় হয়ে কলেজ ক্যাম্পাসে এসে সমাপ্ত হয় এই শোভাযাত্রা। কলেজে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফল হয় আনন্দ শোভাযাত্রাটি। রিপোর্ট ও চিত্রগ্রহণ মোহাম্মদ ইয়াসিন মিয়া, নরসিংদী টিভি।